নমস্কার, শুভ সন্ধ্যা, সবাই কেমন আছেন? আমি নতুন সূর্য 12টার সময় আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। শুরুতেই আপনারা শুনলেন আজানের ধ্বনি। হ্যাঁ, এটা আমার শ্বশুরবাড়ির জানলা, যেখান থেকে সকাল বিকাল সন্ধে চার বেলা কিন্তু আজানের শব্দ শোনা যায়। আর এটা হলো উদ্যানবাটি, গোলাপি রঙের এই যে বিল্ডিংটা সামনে দেখা যাচ্ছে, একটা সুন্দর পরিবেশ তৈরি হয় যখন আজান হয় শুনি। আবার সন্ধে এবং ভোর 5টার সময় যখন এখানে ঠাকুরের আরতি হয়, বেজে ওঠে ঘণ্টা, কাসর, সঙ্গে পড়তে থাকে শঙ্খধ্বনি। এইগুলো ভিডিওতে প্রকাশ করে ঠিক বোঝাতেও পারবো না, সেই ফিলিংসটা যতক্ষণ না আপনারা নিজেরা উপলব্ধি না করবেন ততক্ষণ কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তাই জন্য কোনো এক সময় অবশ্যই ভিজিট করবেন কাশীপুর উদ্যানবাটি, যেটা হচ্ছে কলকাতা 2 দমদমে। আর কি বলি, আজকে একটা সুন্দর আজান দিয়ে শুরু করলাম। আর এটা হলো 16 এপ্রিলের ভিডিও। বন্ধুরা, 16 তারিখে আমি ভিডিওটা শ্যুট করেছিলাম, আজকে এটা এডিট করে আপলোড করছি। মানুষটা চলে গেছে, দুদিন হয়ে গেছে, মানে আমার শাশুড়ি মাতা, তার মন্দির দিয়ে শুরু করলাম। এখানেই তার সময়ে অনেকটা সময় সে কাটাতো। আর এই যে সেগুন কাঠের সিংহাসনটা দেখছেন, এটা কিন্তু আমার শ্বশুর মশাইয়ের ডিজাইন করা এবং তার কাঠের মিস্ত্রি দিয়ে তৈরি করা, খুব সুন্দর ডিজাইন করা। এটা কিন্তু অনেক পুরনো, জয়রা যখন ছোট্ট ছিল তখনকার এটা বানানো। আর এখানে এমন হেন ঠাকুর নেই যে উনার মন্দিরে স্থান পায়নি। সুন্দর লাইটেরও ব্যবস্থা করা আছে। এই যে দেখছেন তার কালেকশান, কী সুন্দর তারামার চরণ, সিঁদুর কৌটো, এখানে গোপাল ছিল, লাল লাল এই বালিশগুলোর এখানে গোপাল ছিল, গোপালের সেবা করতে হয় বলে সামনে বাড়ির বৌদি গোপাল নিয়ে গেছেন। আর সে তার ইচ্ছে মতন এই মন্দিরটিকে সাজিয়ে রেখেছিলেন, এবং এখান থেকে মানে তার কী যে মানে ভালো লাগার জায়গা ছিল এই স্থানটা, সেটা বলে বোঝাতে পারবো না এই ভিডিওতে। আগামী দিনে এইগুলো কোথায় যাবে কী হবে তার কোনো ঠিক নেই, কিন্তু আমার চ্যানেলে আমি ভিডিও করে রাখলাম আমার শ্বশুরবাড়ির স্মৃতি হিসাবে। আপনারা দেখুন কি নিখুঁত কাঠ, মানে কাঠের কাজ, এটা কিন্তু এখনও পালিশ করা হয়নি। পাশে এরকম একটা লাগিয়ে দেওয়া হয়েছিল, এই কাপড়গুলো ছিল তার ঠাকুরকে স্নান করে স্নান করানোর পরে মোছানোর এবং সেগুলোকে টেক কেয়ার করা। আর উপরে এখানে অনেক বই খাতা আছে ঠাকুরের বোধহয়। আমি কোনোদিনও সত্যি কথা বলতে এগুলো কোনোদিনও খুলে দেখিনি, ভয় পেতাম যে ভাবতাম শ্বশুরবাড়ির জিনিস খুলে দেখবো কি বকা দেবে। তারপরে এই জায়গাটা তো ভীষণ অসপিসিয়াস ছিল, এখানটা কেউ ধরতে ছুতে পারতো না আমার শাশুড়ি মায়ের জন্য। তবে এখানে অনেক নানাবিধ বই খাতা বাসনপত্র ঠাকুরের গয়না এই সবই এইখানে কিন্তু রাখা থাকতো বলে আমি দেখেছি। মানে উনি যখন খুলতেন যেদিকেই এই ঘরে তাকাবেন সেদিকেই খালি ঠাকুর দেবতা এই সব দেখতে পাবেন। তো এখানে দেখুন কাপড়ের পাড়গুলোকে জড়ো করে রাখা হয়েছে, খুব গুছানো মানুষ ছিলেন তো বেঁধে টেঁধে রাখতেন, বাধার কাজেই হয়তো ব্যবহার করবেন তাই ভেবেই রেখেছিলেন। এইটা তার মোবাইল, এই মোবাইলটাতেই কথা হতো। এখন এগুলি সবই স্মৃতি হয়ে পড়ে রইল, আস্তে আস্তে দেখাই আপনাদের। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার এই স্মৃতিগুলো আপনাদের কাছে ভালো লাগুক আর না লাগুক, 18 বছরের আমার সঙ্গে তার ভালো হোক মন্দ হোক যেমনই হোক একটা সম্পর্ক ছিল। 14 এপ্রিল সব সম্পর্ক শেষ হয়ে গেল, আর মূলত 14 এপ্রিল কিন্তু আমাদের বিয়ের দিন, আমার বিবাহবার্ষিকী ছিল। তার ব্যবহৃত ঘড়ি, পুতুল, আরও নানাবিধ জিনিস,
সব কিছু মানুষ কেমন গুছিয়ে রাখে সংসার করতে গেলে, তাই না? আর অথচ দেখুন, যখন শেষ ডাকটা আসে, কোনো কিছুর দিকে তার ফিরে তাকানোর অবকাশ পর্যন্ত থাকে না। তাও আমরা কত হিংসা, মারামারি, কত কিছু করি যখন বেঁচে থাকি। কি সুন্দর দেখুন একটা গয়নার পাউচে এরকম টিপের পাতাগুলি জড়ো করে রেখেছিলেন এক জায়গা করে। টিপ পরতে খুব ভালোবাসতেন, সবসময় ওনার কপালে টিপ থাকতো। যাই হোক, এটা ওনার সাজগোজের জায়গা, নিত্য নৈমিত্তিক যে সমস্ত জিনিস উনি ব্যবহার করতেন সেই সমস্ত জিনিস হাতের কাছে রাখার জায়গা। বাটির মধ্যে কিছু খুচরো পয়সা, তারই ব্যবহার্য। তিনি চলে গেছেন, পয়সাগুলো পড়ে আছে মূল্যহীন হয়ে। এটা তার ডায়েরি, এটাতে ফোন নাম্বার রাখতেন লিখে, প্রয়োজনীয় স্ট্যাপলার, কত কিছু একটা সংসারে, তাই না? পাউডার মাখতে ভালোবাসতেন, পাউডার, ফেয়ার অ্যান্ড লাভলি লাগাতেন, বাইরে গেলে একটু সাজুগুজু করতেন। আর এখানে সুতল, গরমে বেশ কষ্ট পেতেন, ঘামাচি হতো। আর এখানে আছে ভলিনি ব্যথা বেদনার জন্য, এখানে রাখা আছে তার হাতের ঘড়ি, এই ঘড়িটা সবসময় পরতেন উনি। অথচ একটা লক্ষণীয় জিনিস, ওনাকে একজন কেউ গিফট করেছিল খুব সুন্দর একটা ঘড়ি, টাইটেনের, সেই ঘড়িটা কিন্তু দেখতে পেলাম না। অনেক জিনিস ঘরে মিসিং মিসিং, কেন কি অনেক দিন যাবৎ উনি সেভাবে নড়াচড়া করতেন না, এবং ওষুধের কারণে বেশিরভাগটা সময় তিনি ঘুমিয়েই থাকতেন। সবসময় বাড়িতে থাকতো কাজের লোক, সিসিটিভি ক্যামেরা তো ঘরে লাগানো ছিল না। যাই হোক, অনেক জিনিসই মিসিং, কিছু বলার আর নেই। তো এইখানে তার নিত্য নৈমিত্তিক শাড়ি, ব্লাউজ, সায়া, এই সব জিনিসগুলো থাকতো। এখনও তার পরনের শাড়ি একটা রয়ে গেছে, আর এই নিচের বাক্সগুলোতে বোধ হয় ব্লাউজ রাখা, সব ব্লাউজ, একপাশে পর্দা, তারপরে পা মোছার পাপোশ, সব কিছুই রাখা। এই যে দেখুন, এই আয়নাটার মধ্যে একটা দুটো টিপ লাগানো, হয়তো কোনো এক সময় কোথাও পড়ে গেছিলেন, এসে এখানেই খুলে রেখেছেন, রয়ে গেছে টিপগুলো। আর একটা ছোট্ট মিরসেপ দেখুন, মিরসেপের মধ্যে ডিটারজেন্ট থেকে শুরু করে চুরমুড়া, মিক্সচার সব কিছুই থাকতো। আর আমার ছেলে কিন্তু খুব দুষ্টুমি করতো, মিক্সচার খেয়ে কৌটোগুলো খালি করে দিব্যু জায়গায় রেখে দিত। দেখুন এই ডালডার কৌটো, এই ডালডার কৌটোগুলো এখন দেখা যায় কত পুরনো, এই ডালডার কৌটো কিন্তু কী সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। বহুদিন যাব তিনি এগুলো অ্যাক্সেস করতে পারতেন না, তবুও দেখুন তার কতটা সুন্দর গোছানো। মজাদার একটা জিনিস দেখাই, আসুন দেখুন। দেখুন, মানুষটা চলে গিয়ে দুদিন হয়ে গেছে, সব শেষ, অথচ দেখুন তার ব্যবহার করা মাথার গাডার আর একগুচ্ছ চুল কীভাবে জানো এই হ্যাঙ্গারটায় লেগে রয়েছে। আমি এই চুলটা ফেলিও নি তার ঘরে, এই কাঁচা পাকা চুল কিন্তু আমি এখানে রেখেই দিয়ে এসেছি, যে থাকো তুমি এই ঘরেই থাকো। এটা হলো ছোট্ট রান্নাঘর। এই রান্নাঘরে কত মানুষের রান্না হয়েছে, যখন আমরা আসতাম কোনো অনুষ্ঠানে তখন কাজের লোক দিয়ে কিন্তু এই রান্নাঘরে রান্না করানো হতো, এই গ্যাস চুলাতে। আজ এই গ্যাস চুলাটা একটা কাপড় দিয়ে ঢাকা। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম, জানি না আপনাদের কেমন লাগলো। আমার স্মৃতি আমার ইউটিউবের ঘরেই রাখা থাক। ভালো থাকবেন সবাই।